আমার এই ওয়ার্ডটা অনেক সুন্দর ওয়ার্ড এই ওয়ার্ডে জনগণের প্রত্যাশিত রাস্তাঘাটের কাম প্রায়ই হয়ে গেছে পানি নিষ্কাশনের খুব আমার খুব প্রবলেম নাই আমার ওয়ার্ডটা আমার ওয়ার্ডটা আপনার কি এত সুন্দর একটা পরিচ্ছন্ন ওয়ার্ড এই ওয়ার্ডটার মধ্যে আমার একটা গত নয় মাস আগে একটা নির্বাচনী বাধা ছিল খেলার মাঠ ছেড়ে দিয়ে দেব পাড়া এলাকায় প্রায় পঁচাত্তর শতাংশ পঁচাত্তর ভাগ একটা এই মাঠ ওয়ার্ডের পঁচাত্তর ভাগ কাজ করিয়া ফেলেছি প্রায় দেড় বিঘা জায়গার এটা মাঠের জন্য ওই দামি আমি প্রাইমারি স্কুলের সরকার এই জায়গা পুষকি ছিল এটা একটা আগামী দুই মাসের মধ্যে খেলার উপযোগী করে দেব আর একটা মাঠ সময়ের ভিতরে তো আসলে কী করা যায় চেষ্টা করছি আমার এই আপ্রাণ চেষ্টা করছি আমি যে আমার ওয়ার্ডের জনগণ যাতে কোনো চিন্তা কোনো কাজের চিন্তা যাতে এই কষ্ট ভোগ না করে আমার চৌষট্টি ওয়ার্ডবাসীর কাছে আমার এটাই বলা আর এটাই আমার প্রত্যাশা আমি আপনাদের গত নয় মাসে আপনারা আমাকে যেভাবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচিত এই নয় মাসে আমি আপনাদের জন্য আপনাদের চাওয়া পর প্রত্যেক চিন্তায় কাজ করেছি এবং আপনাদের যানজট থেকে মুক্তি মুক্তির মুক্তর ব্যবস্থা করেছি মাঠের ব্যবস্থা করেছি আরও ইনশাল্লাহ আগামীতে আমাকে ভোটটা আপনারা দিলে আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া এটাই থাকবে আপনাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আর আসছে আমি যাতে আপনাদের জন্য মাননীয় এই ক্লিনের যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন সৎ মানুষ ব্যারিস্ট্রার পদন তাপসকে বঙ্গ পরিবার সন্তান বধু লক্ষ্মণীর সুযোগ্য সন্তান দুই সন্তান ছোট সন্তান তিনি এবং তারা এই এতিমের এতিমের এটিম সন্তান তারা আমার মাননীয় নেত্রী নেত্রী এতিম তার সব পরিবার কিছুই নাই তাদের চাওয়া পাওয়ার কিছুই নাই তাদের তাইলে তারা জনগণের জন্য আপনাদের জন্য যেহেতু খ্যাত মত করার জন্য আমাদের মাননীয়ত্রী এখানে দিছে আমি আপনাদের সকলের কাছে আমার মাননীয় মেয়র মেয়র তথা ফর মেমু তাপসের জন্য নৌকা মার্কাকে একটা আপনাদের বোর্ড বোর্ড তাকে দান করবেন এবং আমি মাসুদ রহমান মোল্লাকে আপনাদের এই মনোনীত আপনাদের সন্তান চৌষট্টি নং ওয়ার্ডের আমাকে লাশিম মার্কায় আপনাদের মূল্যবান পোটখানা দিবেন এবং আমি এবং আমার মেয়র মহোদয় আপনাদের জন্য আগামী দিনে আপনাদের যে চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়াগুলো সুন্দরভাবে যাতে পরিচ্ছন্নতার মাধ্যমে আমার এই চৌষট্টি নং ওয়ার্ডকে আমি আপনাদের সামনে একটা ভালো অবস্থান করে দিতে পারি এই জন্য আপনাদের কাছে আমার প্রত্যাশা আমার চাওয়া আগামী এক তারিখ আমাকে আপনাদের মূল্যবান ভোটখানা দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দান করবেন